আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। যদিও আমি সবসময় ইন্ট্রোটা এইখান থেকেই দেই, হয়তো অনেকে বোরিং ফিল করেন, আমি এর জন্য সরি। কে হচ্ছে, আমি আমার কাজিনকে নিয়ে যাচ্ছি মেহেদি পড়াইতে, মানে আমার কাজিন যেটা দেশের বাইরে থেকে আসছে। ও আসার পরে যেদিন আর কি আমার হাতে দেখছে আমার ফ্রেন্ডের বিয়ে উপলক্ষে যে আমি মেহেদি পড়ছিলাম, ওইটা দেখে ওর এত ভালো লাগছে আমাকে বলতেছিল যে আপনি আমিও পড়তে চাই, ওর নাকি খুব ইচ্ছা হয়েছে। তো আমি এর জন্য ভাবলাম যে ওকে নিয়ে যাই, ওকে একটু হাতে মেহেদি পড়াই নিয়ে আসি। হচ্ছে লাইফে ফার্স্ট টাইম আর কি মেহেদি পড়বে, তো আমি ভাবলাম যে আমি না দেই, যেহেতু আমি আমার ফ্রেন্ডের থেকে পড়ছি ওকে সেখানেই নিয়ে যাই এর জন্য যাচ্ছিলাম। তো আমার ফ্রেন্ড তো এখন দেখা যায় ম্যাক্সিমাম টাইম ঢাকাতেই থাকে, রাজবাড়িতেও থাকে, তো ও হচ্ছে আজকে রাজবাড়িতে আসছে। আমি কয়েকদিন ধরে আর কি মিমকে আমি বলতেছিলাম যে তুই কবে আসবি, মানে ও যেদিন আসবে আমি সেদিনই আর কি আমার কাজিনকে নিয়ে যাবো এর জন্য আর কি। তো পরে আজকেও আসছে, বের যখন হবো বের হওয়ার সময় দেখলাম ও টেক্সট দিছে আজকে আসছে, ওর শরীরটা খুব খারাপ লাগতেছে। তো আমি পরে বললাম যে দোস্ত একটু অল্প অল্প পড়াই দিস, তারপরও যেহেতু বের হয়ে গেছি আর কি। ও বললো যে আচ্ছা তাহলে আয়, কারণ ও তো ছোট মানুষ আর ওরা খুব বেশি দিন নাই, ওদের ফ্লাইট হচ্ছে ফেব্রুয়ারি 5 তারিখে, কিন্তু ওরা মানে ঢাকাতে চলে যাবে আগেই, তো আর হয়তো 2-1 দিন আছে। এটা চলে গেলে সব থেকে বেশি মিস মনে আমি করব, কারণ ও যে কয়টা দিন এখানে আছে ওর সাথে একসাথে রাতে মুভি দেখা, গল্প করা, একসাথে ঘুমানো, এই জিনিসগুলো অনেক মিস করব। আমরা আরো বেশি মজা করতে পারতাম যদি আমার ছোট ভাইটা থাকতো, ওর ছুটি শেষ হয়ে গেছে, ও চলে গেছে, ও থাকলে আরো ভালো হইতো। তো আমরা হচ্ছে প্রায় মিমের বাসার কাছাকাছি চলে আসছি। তো আমি যদি অর্গানিক বাসা একটা ছিল কিন্তু আমি আর নিয়ে আসি নাই, কারণ হচ্ছে ওর কাছে থাকে সবসময়, আর তাছাড়া ওর কাছে ইন্ডিয়ান অরিজিনাল যেটা ওই মেহেদিটা আছে, এর জন্য ভাবলাম যে আমি না নিয়ে যাই। এই যে আমি যখন মানে চলে আসছি তো তখন ওকে বলতেছিলাম যে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, তো ও বারবার আমাকে জিজ্ঞাসা করতেছিল সারপ্রাইজটা কি, তাই আমি বলছি সারপ্রাইজ বলে দিলে তা সেটা সারপ্রাইজ থাকলো না। প্রথমে এসে আমাকে বললো যে আপনি আমাকে কয়েকটা ডিজাইনের ছবি দেখাও, মানে ও চাচ্ছিল ও চুজ করে দিবে, তো পরে হচ্ছে ওর এইটা ভালো লাগছে। আমি বললাম এত অল্প নিবে, তো বললো যে হ্যাঁ মানে আমার আমার কাছে এটা ভালো লাগছে। তো আমি পরে বললাম আচ্ছা ঠিক আছে নাও। যাই হোক, এটা হচ্ছে ওর রাইট হ্যান্ডে নিয়েছিল, তা ফুল কমপ্লিট হওয়ার পরে আমি আর কি একটা ভিডিও করলাম। পরে আর কি আরেক হাতেরটা ও আর কিছু বলে নাই, আমি মিমকে বললাম যে ওর মতো একটা দিয়ে দিতে, তো ও হচ্ছে ওর মন মতো একটা ডিজাইন করতেছিল। আমি অবশ্য দিন আগে জিজ্ঞাসা করছি তোমার কেমন লাগতেছে, তা বলো যে হ্যাঁ, আর ও তো ফার্স্ট টাইম হচ্ছে মেহেদি পড়তেছে, ও খুব বেশি মানে এনজয় করতেছিল। আমি আমার ফ্রেন্ডের বিয়েতে যে মেহেদি পড়ছিলাম ওইটা মানে আমি যে এই দিন আবার গেছি তখন পর্যন্ত আমার হাতে একটু একটু ছিল, কিন্তু আমি ভাবছি যে যেহেতু আমি গেছি আমি মিমের কাছ থেকে আবার একটু পরে আসবো, কিন্তু পরে দেখলাম ওর শরীরটা তো আসলে ভালো না, ও শুধুমাত্র আমি বলছি আর ও ছোট চলে যাবে যে কোনো সময়, এই কারণেই হচ্ছে ও বলছে যে তাহলে তুই ওকে নিয়ে আয়। তো এই কারণে আমি আর পরে পড়ি নাই, ওর এই যে দুই হাতেরটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আমি পরে দুই হাতের একটা ভিডিও নিলাম। আমার আবার মেহেদি পড়তে এত বেশি ভালো লাগে যে আমার মানে মেহেদি পড়ার জন্য কোনো অকেশন লাগে না, আজকেও আমি সুযোগ পাইলে অবশ্যই পড়তাম, কিন্তু ওর যেহেতু শরীর ভালো না ও সিক না হলে আমি ডেফিনেটলি আজকেও একটু পড়তাম। এই যে আমরা হচ্ছে এখন বের হয়ে যাচ্ছি, তো আমি যেহেতু বলছিলাম ওর জন্য একটা সারপ্রাইজ আছে তো সেখানেই হচ্ছে যাব। এইটা হচ্ছে ওর সেই সারপ্রাইজ, মানে ও এত খুশি হয়ে গেছে এর জন্য হচ্ছে ক্লাব দিচ্ছিল, মানে ওর রাজবাড়িতে আসার পরে একটা জিনিস এত ভালো লাগছে এখানকার চিকেন, তো ওই চিকেন খাওয়ানোর জন্যই হচ্ছে আমি ওকে নিয়ে আসছিলাম। এই জন্য ওইখানে আর বসি না, যেহেতু ওর হাতে মেহেদি এখন খেতেও পারবে না, এই কারণে পার্সেল নিয়ে নিছি। তো চিকেন নেওয়ার পরে বলতেছিল যে আপনি আমি একটা ড্রিঙ্কও খাবো, যদিও মানে ওকে এখানকার সব কিছু খাইতে দেওয়া হয় না। তারপর আমি বললাম যদি তোমার বাবা রাগ করে, তো বললো যে না একটা খাবো, মানে এখানে আসার পর ওইটা খেয়ে নাকি ওর ভালো লাগছে। পরে ড্রিঙ্কও একটা নিলাম। বিল দেওয়ার পর হচ্ছে ও মজা করতেছিল, মানে যেটা চেঞ্জ দিছে বলতেছে এটা আমি রেখে দেবো, আমি বললাম যে রাখো। ও যত বেশি এক্সাইটেড ছিল মেহেদি নেওয়ার জন্য, নেওয়ার পরে আরও বেশি ইরিটেট হচ্ছিল, কারণ ও তো কখনো নেয় নাই, ও জানেও না কেমন লাগে, মানে নেওয়ার পরে নাকি ওর খুব ইচিং হচ্ছিল, বলতেছিল কখন আমি উঠাবো, মানে ওর উঠানোর জন্য পাগল হয়ে গেছিল। বললাম যে এখনই উঠানো যাবে না, কারণ হচ্ছে এমনিতে হচ্ছে এখন শীতের দিন, মানে টাইম লাগে শুকাইতে, তারপর যদি ও এত তাড়াতাড়ি মানে নিয়ে আসার সাথে উঠাই ফেলে তাহলে তো কালার আসবে না। ও যেহেতু একদম অল্প অল্প মেহেদি পড়ছে খুব বেশি টাইম লাগে নাই, আর আমিও তো পড়ি নাই, আমি ভাবছিলাম যে আর একটু পড়বে, কিন্তু ওর কাছে নাকি সিম্পলি ভালো লাগছে। তো এই কারণে যেহেতু মেহেদি পড়া হয়ে গেছে আর মাগরিবের টাইমও হয়ে গেছে, আমরা এখন এর জন্যই তো বাসার দিকে যাচ্ছি। যাওয়ার সময় হচ্ছে আমি আমার কলেজ দেখাইলাম আমি কোন কলেজে পড়তাম। তো এই তো বাসায় যাচ্ছি, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এন্ড প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।